वेलकम टू एम टी जे एम कोचिंग सेंटर। आमी जोशीम सर तुम्हारे आजकेरे आमी जे क्लासटा निये आलोचना करब डब्ल्यूबीपी वायरलेस अपारेटर। ठीक आछे, वायरलेस अपारेटरे तुम्हारा फर्म फिल आप करेछो तो सेखाने तुम्हारे एक्चुअली एखाने कोश्चन होच्छे क्लास 10+2 लेवल। ठीक आछे, अर्थात आमरा बोलते पारी 11 एवं 12 जादेर मैथ फिजिक्स छिलो तारा ई फर्मटा अप्लाई करते पेरेछे। तो आमरा आजके बेसिकाली सेई क्लासटार ক্যালকুলাস পার্টের লিমিট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার, তোমরা যতটা পারো আমাদেরকে সাপোর্ট করো। ওকে, তো আজকে আমি লিমিট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো লিমিট মানে তোমরা এর আগে নিশ্চয়ই পড়েছো 11 এবং 12 তোমরা আগে যখন উচ্চ মাধ্যমিক দিয়েছো তখন তোমাদের লিমিট ছিল। ঠিক আছে, তো লিমিট সম্পর্কে কি সেটা তখন জানো, কিন্তু এখন অনেক দিন হয়ে গিয়েছে। অনেকে দেখাচ্ছে ম্যাথে অনার্স করছো বা ম্যাথে অনার্স করেছো, কেউ ফিজিক্সে অনার্স করেছো, কেউ কেমিস্ট্রি অনার্স করেছো, কেউ বায়োলজি, কেউ ইংলিশ বাংলা, বিভিন্ন দিকে চলে গিয়েছো দেখাচ্ছে। অনেকে আবার দেখাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে অন্য কোনো লাইনে চলে গেছো, এখন হঠাৎ করে ওয়্যারলেস অপারেটরের ফর্ম ফিল আপ করেছো। তো তার জন্য আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট। ওকে, আজকে আলোচনা হবে লিমিট, সীমা। বাংলা মানে হলো সীমা, কিন্তু এখানকার লিমিটের আমরা যে সীমা মানটা জানি, অনেকে ধরো তোমরা কথার মধ্যে বলো যে সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এখানে ম্যাথমেটিক্যালি লিমিট বলতে গেলে একটু আলাদা। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি লিমিট বলতে গেলে ধরো মনে করো আমি একটু একটা স্ট্রেট লাইন টানলাম, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ, মনে করো এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, আর এই পয়েন্ট যেটা আছে সেটা মনে করো এক্স ইকালস টু এ, এটা এক্স ইকালস টু এ বিন্দু। ঠিক আছে, আর মনে করো একটা ফাংশান দেওয়া আছে, একটা ফাংশান সেটা হলো এফ অফ এক্স। এফ অফ এক্সটা মনে করো এরকমভাবে যাচ্ছে, আমি জানি কীভাবে আছে, হ্যাঁ জাস্ট তোমরা ধরে নাও যে মনে করো এরকমভাবে ফাংশানটা চলছে। এবার আমাদেরকে বার করতে বললো যে লিমিট বার করো ফাংশান এফ অফ এক্স এর, লিমিট বার করো যে এক্স টেন্স টু জিরো বিন্দুতে, এক্স টেন্স টু জিরো বিন্দুতে এই ফাংশানের লিমিট কত হবে। তাহলে আমরা এই ফাংশানের লিমিট বার করার জন্য আমরা এখান থেকে সোজা ওই বিন্দুতে একটা দাগ টানলাম। এবারে দেখো, আমরা যদি এক্স ইকালস টু এ এই বিন্দু যদি আমরা বাঁ দিক থেকে আসতে চাই, ধরো এদিক থেকে আমি যদি আসি, এদিক থেকে আসার মানে হলো ধরো মনে করো তুমি এর এর আগে একটা পয়েন্ট নিলে, মনে করো এরকম জায়গায় যেটা কি না এর থেকে একটু ছোট, মানে এ মাইনাস, মানে কি বলবো, মানে এ মাইনাস সামথিং কিছু একটা বাদ দিলে যেটা কি না একটু ছোট, আর এদিক থেকে একটা পয়েন্ট নিলে যেটা কি না এর ডান দিক থেকে যদি তোমরা আসো তাহলে সেটা বাদ দেখো এ থেকে বড়, মানে এ প্লাস কিছু একটা। ঠিক আছে, তাহলে এর থেকে কিছু একটা বড় সেই মানটা নিয়ে যদি দেখো যে এদের যে ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এই বরাবর যেটা যাবে, সরি এক সেকেন্ড, দেখো এর যে ফাংশনাল ভ্যালু মানে অর্থাৎ এই যে মানটা হবে আর এদিকে যে এই মানটা হবে, দেখতে হবে যে এই এই মানটা আর এই মানটা এদের মানটা প্রায় সমান হচ্ছে কি না। ঠিক আছে, যদি এটা প্রায় সমান হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এদের লিমিট তো এক্সিস্ট করছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান, তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশানের ওই বিন্দুতে লিমিটের মানটা হচ্ছে যেটা আসবে এটার যে সঙ্গে সমান হচ্ছে সেটা। ঠিক আছে, আমরা একটু একটা অঙ্ক দিয়ে বললে তোমরা অনেকটা বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমি একটা অঙ্ক দিয়ে বলি তাহলে কিছুটা ক্লিয়ার হবে আশা করা যায়। ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গেই থাকো, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার। ওকে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, চলো লিমিট বার করার জন্য তোমাদেরকে বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তো আমি একটা ফাংশান লিখছি, মনে করো একটা ফাংশান আছে আমাদের, জাস্ট আমি একদম বেসিক থেকে শুরু করছি। ঠিক আছে, বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা করার চেষ্টা করব। এফ অফ এক্স আমাদেরকে দিয়ে দিয়েছে, ফাংশানটা দিয়ে দিয়েছে, ফাংশানটা কি বলছে, মনে করো ফাংশানটা বলছে 2x-3। ঠিক আছে, আর তোমরা তোমাদের যে আগের এইচএসের যে বইটা ছিল সেই বইটা একটু ফলো করো। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে।
ঠিক আছে, কারণ কোশ্চেন যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নেই, সুতরাং আমরা বলতে পারবো না যে কোন কোশ্চেনটা মানে কি টাইপসের আসবে, কেমন ধরনের বা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তোমরা একবার এইচএসের বইটা নিয়েই ফলো করো, কিন্তু জয়েন্ট লেভেলের পড়তে হবে না, জাস্ট মানে কি বলবো মানে সিম্পল কোশ্চেনই হবে, খুব একটা কঠিন কোশ্চেন হবে না আশা করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের ফাংশন দিচ্ছে 2x-3। এবার আমাদেরকে বলছে যে এই ফাংশনটার লিমিট বার করো, এই ফাংশনটার লিমিট বার করো জেক্স ইকালস টু টু বিন্দুতে। তাহলে আমরা এক্স ইকালস টু টু বিন্দুতে লিমিট বার করব। ঠিক আছে, মানে এক্স টেন্স টু টু, এটাকে আমরা ইকালস টু বলবো না, আমরা এক্স টেন্স টু টু বলবো। এক্স টেন্স টু টু মানে হলো যে এক্সের মানটা টু এর দিকে যাবে, বাট কোনো দিনই টু হবে না, পুরোপুরি টু না কিন্তু টু এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে লেফট হ্যান্ড লিমিট করতে হবে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু টু, আচ্ছা লেফট হ্যান্ড লিমিট লেখার সময় আমরা টু মাইনাস দেবো। ঠিক আছে, এই টু মাইনাসের মানে হলো এটা দুয়ের থেকে ছোট। হ্যাঁ, এখানে মাইনাস সাইন মানে হচ্ছে গিয়ে মাইনাস, আমাদের যে এমনি প্লাস মাইনাস বলা হয় সেই সাইন না, এখানে হচ্ছে এই মাইনাস দেওয়ার মানে হলো দুয়ের বাঁ দিক থেকে আসছি, অর্থাৎ দুয়ের থেকে ছোট মানগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, যদি কোনো জায়গায় অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে। চলো, তাহলে এই ফাংশনটা আমরা যদি জাস্ট একটা আঁকি, ধরো মনে করো এটা এক্স অ্যাক্সিস আর এই বিন্দুটা হচ্ছে আমাদের মনে করো এক্স ইকুয়ালস টু টু বিন্দু, একদম প্রপার টু এটা। হ্যাঁ, এটা হচ্ছে টু, আর এটা এই যে টু এক্স মাইনাস থ্রি, এটা একটা স্ট্রেট লাইন মতো আমি মনে করলাম যে এটা এরমভাবে বেরিয়ে যাচ্ছে, আমি জানি না আন্দাজ একটা আঁকলাম। ঠিক আছে, এবারে আমরা এখানে ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এই যে 2.8 এইটা হবে ফাংশনাল ভ্যালু, তাহলে এবার আমরা টু এর কম মানে টু থেকে কম মানে কি, একটু কম মানে এদিকে, আরও কম আরও কম, এইভাবে 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 এদিক চলবে। এবার আমরা বেশি দূর এদিক যাবো না, ঠিক আছে, আমরা মনে করছি একদম খুব কাছাকাছি, এখানে খুব কাছাকাছি একটা মান নেব। কাছাকাছি মান বলতে কীরকম একটা বলো, ধরো মনে করো আমি বলছি যে এর কাছাকাছি একটা মান হচ্ছে এটা, ধরো এফ অফ এক্স, এখানে এই যে এক্সের একটা মান আছে সেটা আমি কাছাকাছি একটা মান লিখছি, মনে করো এক্স ইকুয়ালস টু 1.0 বা 1. তুমি 09ই দাও, কথার কথা 09 অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে বাদ দাও, আরও অনেক ছোট হয়ে যাচ্ছে, সরি এটা বাদ দিয়ে আমি একটু আরও একটু কাছাকাছি মান নেই, ধরো 1.9 নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই 1.9টা এই ফাংশনাল ভ্যালুতে যদি আমরা বসিয়ে দিই, দিয়ে আমরা একটা ছক করছি, দেখো এগুলো করবে না, জাস্ট এগুলো বেসিক জিনিসগুলো বোঝার জন্য এটা আলোচনা করা হচ্ছে, আর কিছুই না। দেখো এক্সের মান আমরা দেখতে পাচ্ছি, এক্সের মান যখন একটা এক্সের মান ধরবো আর একটা এফ অফ এক্সের মান কত আসবে সেটা বার করব। যখন আমরা 1.9 লিখছি, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই কত হবে, ক্যালকুলেশন করো, 2 × 1.9-3। ঠিক আছে, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 8 × 1, তাহলে আমাদের আসছে কি 0.8। ঠিক আছে, ঠিক করলাম তো, ঠিক আছে 0.8 আসছে, তাহলে আমরা এখানে এই জায়গাটায় লিখে দেবো যে 0.8। জাস্ট লিমিটের একদম কনসেপ্ট দিয়ে আমরা আজকে ক্লাস করার চেষ্টা করছি। আচ্ছা, যদি আমি এক্সের মান এটা চেঞ্জ করি, যদি এক্সের মান আমি মানে এর থেকে আরও কাছাকাছি যাই, যে দুয়ের আরও কাছাকাছি মান কি, মানে 1.8 এই মানটা কি দুয়ের কাছাকাছি, তো এর থেকে যদি আরও কাছাকাছি চলে যাও, তাহলে 1.99 নাও, তাহলে 1.99 নিলে কি হবে, তাহলে 2 × 1.99-3 এর মানটা যেটা আসছে, যখন আমরা 1.99 আমরা নিচ্ছি তখন আসছে 0.98।
একটা জিনিস খেয়াল করো, এই মানটা আর এই মানটা এরা প্রায় সমান, আমি সমান বলছি না, ঠিক আছে, মানে ডিফারেন্সটা কম। আচ্ছা এবার যদি আমি আরও একটা মান নিই এক্স ইকলস টু 1.999, ঠিক আছে, তাহলে আমরা 1.99 তিনটে নাইন যদি আমরা নিই তাহলে তার জন্য কত আসবে আমরা আবার একটু দেখে নেব। 1.2 × 1.9 - 3। আচ্ছা তোমরা এখানে রাফে ক্যালকুলেশন করো, আমি যদিও পাশে ক্যালকুলেটার নিয়েই করছি, ঠিক আছে, কারণ নাহলে গুণ করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, ঠিক আছে, তোমরা সেই সায়েন্টিফিক ক্যালকুলেটার বার করে সেভাবে আস্তে আস্তে গুণ করো। দেখো এটার মান আসছে 0.998, দেখো এর থেকে আরও একটু বাড়লো। আমরা যদি আবার একটা মান নিই 1.9999, চারটে নাইন যদি আমরা নিই তাহলে কি আসবে, তাহলে 2 × 1.9999 - 3, এর মান আসছে 0.998। আচ্ছা এটা গেল আমাদের লেফট হ্যান্ড। এবার যদি আমরা রাইট হ্যান্ড করতে চাই তাহলে আমরা আর একটা ছক করি, জাস্ট আমি লিমিটের কিন্তু একদম বেসিক কনসেপ্ট দিচ্ছি, যাদের এইগুলো জানা আছে তারা স্কিপ করতে পারো ভিডিওটা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি সবার জন্য মানে কি বলবো চেষ্টা করছি বেসিক থেকে শুরু করে যাতে ভবিষ্যতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আচ্ছা আমি দুটো ছক পাশাপাশি করি তাহলে সুবিধা হবে, এক্সটেন্স টু 2+ অফ এফ অফ এক্স, এই ক্ষেত্রে আমাদের লিমিটটা কি আসবে আমরা একটু বার করার চেষ্টা করব। আচ্ছা এখানে তাহলে আমাদের এক্স ধরলাম আর এখানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, ঠিক আছে। চলো এবারে আমরা কি এই যে বিন্দুটা সেটা এক্স ইকালস টু 2 বিন্দু, আর এর এ পাশের থেকে আমরা মান এবারে নেব। এবার এই পাশের মানগুলো কি সবাই দুয়ের থেকে বেশি, তাহলে এই দুয়ের থেকে বেশি আমরা এদিক থেকে আস্তে আস্তে যাইব। এবার আমরা দুয়ের থেকে বেশি মানে কি নিশ্চয়ই 3 আমাদের বসানোর দরকার নেই, 3 বসালে আমাদের কী হবে দেখার দরকার নেই, আমরা দুয়ের খুব কাছাকাছি মানগুলো নিয়ে চেষ্টা করব। কাছাকাছি মান কত, এখানে ধরো মনে করো 2.01, এটা কি দুয়ের কাছাকাছি এবং দুয়ের থেকে বেশি অর্থাৎ এদিক থেকে আসছি, ঠিক আছে, তাহলে আমরা ওখানে বসিয়ে দিই, তাহলে 2 × 2.01 - 3, এটার মান আমাদের আসছে যদি আমরা 2.01, এটা আমাদের এফ অফ এক্স দিচ্ছে 1.02, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এবারে 2.001 নিই, ঠিক আছে, এবার আমরা 2.001 নেব, তাহলে 2 × 2.001 - 3, এটার মান আসছে দেখো 1.002। তারপরে যদি আমরা 2.2 মনে করো 4টে জিরো তারপর 1 নিচ্ছে 1, 2, 3, 4 তারপর 1, তাহলে এখানে আসবে কত 2 × 2.0001 - 3, এটার মান আসছে 1.4টে জিরোই আসছে তারপর 2। দেখো এই মানের থেকে কিন্তু এই মানটা আরও ছোট, তার থেকে এটা আরও ছোট, ঠিক আছে। এরপরে যদি আমি আরও মান নিই, আচ্ছা আমি আর নিচ্ছি না, ঠিক আছে, জাস্ট তোমরা বুঝতে পারছো, তোমরা যেহেতু আগে পড়েছো তো তোমরা বুঝতেই পারবে, অসুবিধা নেই। এরপরে যদি আমি আরও ছোট মান নিই তাহলে এই মানটা কি হবে আরও ছোট হবে, ঠিক আছে, প্রায় একের কাছাকাছি চলে যাবে। এরপরে আরও ছোট মান নিলে আরও ছোট হবে, আর এখানে যদি আমরা এই মানগুলো যদি এক এক করে বাড়ায়, এই মান দেখো এর থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি, তার থেকে আর একটু বেশি, তার থেকে আরও একটু বেশি, তাহলে এইভাবে যদি আমরা দিক থেকে বাড়াতে বাড়াতে যাই, আর দেখো এই মানগুলো কি হচ্ছে, এই মানগুলো বাড়তে 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 প্রায় 1-এর কাছাকাছি চলে যাচ্ছে, আমি কিন্তু 1 বলিনি, 1-এর কাছাকাছি যাচ্ছে, এবং এই মানটাও যদি আমরা এদিক থেকে বাড়াতে থাকি, এদিক থেকে যদি আমরা কমাতে থাকি তাহলে কি হচ্ছে এই মানটাও কিন্তু প্রায় 1-এর কাছাকাছি যাচ্ছে। দেখো এদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি, যদি আমি এই লাইনটা বড় করে টানি আর ফাংশনটা যদি আমাদের এটা হয় তাহলে এই এই বিন্দুটা যদি এটা এক্স ইকালস টু 2 হয় তাহলে এই বিন্দুতে এক্স ইকালস টু 2 বিন্দুতে এর কাছাকাছি মনে করো এই যে জায়গাটা, হ্যাঁ এই যে জায়গাটা, এই যে
এইটুকু যে জায়গাটা আমরা মনে করো সেটা করছিলাম যে এক্স ইকালস টু ধরো আগে প্রথমে কত মান নিয়েছিলাম 1.9 মান নিয়েছিলাম ঠিক আছে ধরো মনে করো আমি এটা ধরলাম এক্সের এই জায়গাটা হচ্ছে এক্স ইকালস টু 1.9 আর ওই সাইড কত ধরেছিলাম এক্স ইকালস টু ও সাইডে আমরা মান নিয়েছিলাম 2.01 সম্ভবত তাহলে এই যে মানটা আমরা নিয়েছিলাম এবার এই মানটাকে নিয়ে আমি মনে করো জুম করছি প্রচণ্ড বড় করে জুম করলাম করে এখানে মান লিখলাম এই এক্স ইকালস টু 1.9 আর এখানে লিখলাম এক্স ইকালস টু 2.0 খুব ভালো করে বোঝো একদম বেসিক কনসেপ্ট দিচ্ছি ঠিক আছে মনে করো এরা মাজার এখানে আসে এক্স ইকালস টু 2 বিন্দুটা এবারে জুম করা হলো ঠিক আছে যত খুশি জুম করবে এবার ধরো মনে করো এখানে আরও জুম করলে এই পর্যন্ত আসলে দেখাচ্ছে এই মানটা আসলো 1.0 এরকম 40টা নয় আর এই সাইড থেকে যেটা আসলো মনে করো 2.0 এরকম 40টা জিরো দিয়ে তারপরে 1 এটাও দুইয়ের থেকে একটু হলেও বেশি আর এটা দুইয়ের থেকে একটু হলেও কম কিন্তু এরা আমি বলতে পারবো দুইয়ের কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসছে ঠিক আছে তাহলে এইটাকে নিয়ে আবার যদি আমরা জুম করি যদি এটাকে নিয়ে আমি আবার জুম করি ফাংশনটা আমার এটা আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ঠিক আছে তাহলে এইটা এই জায়গাটাই ধরো মনে করো এরকম আছে 1.0 এরকম 40টা 9 আছে তারপরে এখানে ধরো মনে করো এরকম জায়গায় আছে এক্স ইকালস টু 2.0 আর এখানে ধরো মনে করো এক্স ইকালস টু 2.0 এরকম 40টা 0 দিয়ে তারপর আবার 1 ঠিক আছে ডট 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 তাহলে এই যে মানটা আসবে এবার যদি আমি এর কাছাকাছি আরও মান নিই ধরো এখানে মনে করো 1.0 কী বলবো মানে 100,000 যদি 9 নিই আর এদিকে ধরো মনে করো 2.0 এরকম 100,000 দিয়ে তারপর 1 ঠিক আছে তাহলে সেটাও কিন্তু দুইয়ের কাছাকাছি বাট 2 না এবার যত এরকম কাছাকাছি আসবো যত কাছাকাছি আসবো যত কাছাকাছি আসবো দেখবো ফাংশনাল ভ্যালু এদিক থেকে যেটা হচ্ছে আর এদিক থেকে যেটা হচ্ছে এই দুটো মান প্রায় সমান মানে প্রায় সমান বলতে ওদের মধ্যে ডিফারেন্স নেই বললেই চলে তখনই আমরা বলবো যে হ্যাঁ এই ফাংশনটার লিমিট হচ্ছে যখন যেহেতু এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট মানে এদিকের লিমিট এই এক্স ইকালস টু 2 বিন্দুতে আর ওদিকের লিমিট এক্স ইকালস টু 2 বিন্দুতে একটা এটা মাইনাস লেখা হয় একটা প্লাস লেখা হয় অর্থাৎ এটা হচ্ছে রাইট লেফট হ্যান্ড লিমিট এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ঠিক আছে এই দুটো মান আমরা দেখব এরা প্রায় সমান ঠিক আছে এদের মধ্যে ডিফারেন্স নেই বললেই চলে এরা প্রায় সমান নিয়ার ইকাল টু ঠিক আছে তখন আমরা বলতে পারবো যে এদের লিমিটটা এক্সিস্ট করছে এবং সেই লিমিটের মানটা যেটা এদের মান আসবে ধরো এদের মান আসলো এল ঠিক আছে আমি জানি না এই এখানে লিমিটটা কত আসবে ধরো মনে করো এল সেই যে এলটাই হবে এদের লিমিট অতএব তখন আমরা বলবো এদের লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটের মানটা হচ্ছে এক্স এফ অফ এক্স এর মানটা হচ্ছে এল এবার আমরা জানি না এল এর মান কত আসবে ঠিক আছে আমরা দেখে নেবো যেহেতু লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বুঝতে পারবো যে দেখো এদের ক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করবে ঠিক আছে তাহলে অতএব লিমিট এক্সটেন্ডস টু 2 মানে হচ্ছে ওই এফ অফ এক্স এর মানে হবে লিমিট এক্সটেন্ডস টু 2 এফ অফ এক্স মানে হচ্ছে 2x-3 বসিয়ে দাও 2 মান বসিয়ে দাও এখানে 2 বসালে কত হচ্ছে 2×2-3 অতএব 4-3 এর মানেই হচ্ছে কত 1 দেখো তোমরা আগে চলো আমি যখন ওখানে মান ছোটো ছোটো মান বসাচ্ছিলাম দেখো এই মানটা কিন্তু এখানে ভালো করে খেয়াল করো এই মানটা 1-এর কাছাকাছি এটা তার থেকে আরও কাছাকাছি এটা আরও কাছাকাছি এটা আরও কাছাকাছি এরকমভাবে যদি আমরা মান বাড়াতে থাকি আরও কাছাকাছি চলে আসবে এদিকটা দেখো এটাও আর কাছাকাছি এটাও কাছাকাছি এবার কমছে এগুলো আস্তে আস্তে এরকম কমতে কমতে দুদিক থেকেই দেখো কাছাকাছি চলে আসছে অর্থাৎ আমরা বলতে পারবো এই ফাংশনটার লিমিট এক্সিস্ট এবং লিমিটিং ভ্যালুটা হচ্ছে কত 1 এটাই আমাদের লিমিটের বেসিক কনসেপ্ট ঠিক আছে এছাড়া আরও আছে এপসাইলন ডেল্টা দিয়ে সংজ্ঞা আছে ঠিক আছে তো তোমাদের এখন অত ডিটেলসে লাগবে না যেহেতু তোমরা ওয়্যারলেস অপারেটরের জন্য তোমরা লিমিট পড়বে জাস্ট এই কনসেপ্টটা নিয়ে এবার আমরা সূত্রের দিকে গেলে আশা করি ক্লিয়ার হবে ঠিক আছে চলো আমরা তাহলে কিছুটা আচ্ছা একটা ভিডিওতে আমরা অনেক কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে পারছি না ঠিক আছে তো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চলো আমরা একটা প্রবলেম দেখে আসি ঠিক আছে একদমই একদমই সহজ দেখে প্রবলেম আমরা করব ঠিক আছে দেখো আমরা সবার প্রথমে যদি একটা প্রবলেম করি মনে করো তোমাদের লিমিট বার করতে দিল একদম বেসিক অঙ্ক করছি ঠিক আছে যারা মনে করছো বেসিকটা জানো তারা স্কিপ করে যাও ভিডিও কোনো অসুবিধা নেই
মনে করো x = 0 বিন্দুতে আমাদের লিমিট বার করতে দিচ্ছে জাস্ট আমি নিজের মনে থেকে একটা লিখছি ঠিক আছে x = 0 বিন্দুতে একটা লিমিট বার করতে দিচ্ছে ফাংশনটা কি যে না ফাংশনটা x² + 5x + 2 যা মনে আসলো তাই লিখলাম ঠিক আছে এবার x = 0 বিন্দুতে এই ফাংশনটা লিমিট বার করার মানে হলো আমরা 0 এর কাছাকাছি গিয়ে দেখব ফাংশনাল ভ্যালু কোথায় যায় মনে করো এটা x = 0 ঠিক আছে তোমরা পরীক্ষায় এরকম ছবি টবি আঁকার কোনো প্রয়োজন নেই জাস্ট শিখে নাও একবার আর এই ফাংশনটা জানি না আমি এরকম হয়তো হবে যদিও এটা প্যারাবোলার ছবি হবে ঠিক আছে তাহলে ছবিটা একটু জাস্ট চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে নি বুঝতে এটা প্যারাবোলার ছবি হয় যদিও মনে করো সেই যে ছবিটা হবে সেটা দেখতে অনেকটা এরকম টাইপের হয় ঠিক আছে আমি একটা আঁকলাম আর একটা নিচেও থাকে জানি না কোথায় হবে ঠিক আছে এরা এখন পুরোপুরি আঁকার দরকার নেই এবার আমাদের বলছে x = 0 বিন্দুতে লিমিট বার করো তাহলে x = 0 বিন্দুতে লিমিট বার করার মানে হচ্ছে এই 0 এর কাছাকাছি গিয়ে দেখব ফাংশনাল ভ্যালুটা কত হবে এবার দেখো এই ফাংশনটা আমরা যদি লেফট হ্যান্ড লিমিট নিই কত আসে দেখে নেব লেফট হ্যান্ড লিমিট এক সেকেন্ড লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট কত আসবে এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো মাইনাস মানে এই এদিক থেকে আর কি হ্যাঁ এদিক থেকে জিরোর কম আর কি মানগুলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এখানে আমরা যদি এবার দেখো আমরা এদিককার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা তো কোনো চেঞ্জ না অন্য কোনো কিছু বলেনি এখানে অন্য কোনো তত্ত্ব বলেনি তাহলে আমরা ডাইরেক্ট জিরো বসিয়ে দিতে পারবো তাহলে জিরো স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু জিরো প্লাস টু তাহলে এখানে জিরো স্কোয়ার মানে জিরো এটা ফাইভ ইন্টু জিরো মানে অ্যাকচুয়ালি আসলো তাহলে আমাদের টু অনেকে আবার মনে করে এখানে মাইনাস রয়েছে তাহলে তো এখানে মাইনাস আসবে না আমি আবার বলছি এই মাইনাসের মতলব হচ্ছে লিমিটের কোন দিক সেটা দেখাচ্ছে দিক প্রকাশ করা করছে এখানে ঠিক আছে এটা কিন্তু এখানে মাইনাসটা এখানে সাইন হিসেবে ধরা হচ্ছে না এখানে দিক প্রকাশ করছে চলো এবার রাইট হ্যান্ড লিমিটটা করি রাইট হ্যান্ড লিমিট কত হবে অ্যাকচুয়ালি লিমিটেড এক্সিস্ট করবে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো জিরো প্লাস লেখা হবে এটাকে আবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবার এটা হচ্ছে কত আমরা এখানে যেহেতু ওই আবার সেদিকেও ফাংশনটা এটাই তাহলে আমরা এখানে জিরো বসিয়ে দিতে পারবো তাহলে জিরো বসালে জিরো স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু জিরো প্লাস টু ইজ ইকালস টু টু তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট আমাদের আসলো টু এবং রাইট হ্যান্ড লিমিটও আসলো আমাদের টু তাহলে আমরা বলতে পারবো যে এদের লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম অথবা এদের লিমিটিং ভ্যালুটা হচ্ছে এক্স ইকালস টু জিরো বিন্দুতে টু তোমরা জাস্ট পরীক্ষা আসলে কীভাবে করবে দেখো এই আমার মতন হিসাব কিচ্ছু করার দরকার নেই পরীক্ষা আসলে যদি দেখে বুঝতে পারো এরম অঙ্ক থাকলে বুঝতে পারো যে এদের লিমিট এক্সিস্ট করবে যারা একটু মানে ঘাটাঘুটি করেছো জানবে যে কার লিমিট এক্সিস্ট করে আর কার করে না ঠিক আছে সেটা তুমি বুঝতেই পারবে এমনি আমি দিচ্ছি একটু পরে উদাহরণ একটা যে কার লিমিট এক্সিস্ট করে না ঠিক আছে তো তোমরা বুঝতেই পারবে সিম্পলি বুঝতে পারবে ঠিক আছে যে এটার লিমিট এক্সিস্ট করবে এবং এটা করবে না এর লিমিটের অস্তিত্ব থাকবে আর এর লিমিটের অস্তিত্ব থাকবে না সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তবু আমি একটা উদাহরণ দিয়ে বলবো যে লিমিট একটা এক্সিস্ট করছে না কখন তাহলে তোমরা কি করবে যখন এরকম যদি মনে করো যে লিমিট এক্সিস্ট করবে তখন শূন্যটা সরাসরি বসিয়ে দেবে দিলে এই পার্ট শূন্য হয়ে গেলো তাহলে টু বেঁচে থাকলো তাহলে টু উত্তর হয়ে গেল ঠিক আছে একদম সিম্পলভাবে ওকে চলো এবার একটা লিমিট এক্সিস্ট করবে না সেরকম একটা অঙ্কের উদাহরণ দিচ্ছি ঠিক আছে দেখো সেই ধরনের অঙ্ক আমি যদি একটা উদাহরণ দিই ধরো মনে করো ফাংশনটা তোমাদেরকে দিয়ে দিয়েছে মনে করো এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন আছে সেই ফাংশনটা ডিফাইন করা আছে বলছে এক্স স্কোয়ার যখন যখন এক্স লেস দ্যান ওয়ান ঠিক আছে আর যখন ওয়ান তখন বলছে এক্স গ্রেটার দ্যান ওয়ান আমাদেরকে বার করতে বলছে এই ফাংশনটার লিমিটের অস্তিত্ব আছে কি না ঠিক আছে এটা আমরা লিমিটের অস্তিত্ব আছে কি না আমরা এটা দেখব ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে এখানে এই ফাংশন একটু চেঞ্জ করলে এটা জিরো করে নাও ঠিক আছে তাহলে আমাদের লিমিট বার করতে বলছে মনে করো এক্স ইকালস টু ওয়ান বিন্দুতে এক্স ইকালস টু ওয়ান বিন্দুতে এটা ইকুয়ালও দিতে পারো এক্স ইকালস টু ওয়ান বিন্দুতে লিমিটটা বার করতে বলছে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট করব লেফট হ্যান্ড লিমিট সরি
লেফট হ্যান্ড লিমিট আমাদের কত আসবে, লিমিট x টেন্স টু জিরো এই ওয়ান মাইনাস, এখানে ওয়ান বিন্দুতে বলেছে মানে ওয়ান বিন্দুতে করতে হবে f অফ x। ভালো করে খেয়াল করো, আমরা এখানে জাস্ট ছবিটা এঁকে নিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে ওয়ান বিন্দু, ঠিক আছে। এবারে বলছে ফাংশন একদিকে হচ্ছে এক্স স্কোয়ার যখন ওয়ানের থেকে ছোটো মান, তাহলে ওয়ান এখানে মনে করো ওয়ানের থেকে ছোটো মান মানে এদিকটা, ঠিক আছে, তাহলে সেদিকের মানগুলো হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরকম হয়তো ফাংশনটা হবে এরকম মতো। যাই হোক, এবার আমাদেরকে বলছে যে এক্স ইকালস টু জিরো বিন্দুতে এটা জিরো, আর এখানে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। এইবার বলছে আমাদের লিমিট বার করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বার করি, লেফট হ্যান্ড লিমিট কত হবে, লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এদিকটা, মানে এই ধার থেকে আমরা যাব, ঠিক আছে। তাহলে এই থেকে যদি আমরা যাই তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ফাংশনটা হবে এক্স স্কোয়ার। তাহলে ফাংশনটা যদি আমরা ফাংশনাল ভ্যালু বসিয়ে দিই, এই ওয়ান বিন্দুটা বসিয়ে দিই, তাহলে আসবে ওয়ান তার স্কোয়ার, তাহলে ওয়ান আসলো। আর রাইট হ্যান্ড লিমিটটা কী আসবে, রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে আমরা এদিক দিকে আসবো, ঠিক আছে। এদিক থেকে আসলে যদি আমরা ফাংশনাল ভ্যালুর দিকে আসতে থাকি, ফাংশনের দিকে আসতে থাকি, তাহলে আমাদের লিমিট মান আসছে লিমিট এক্স টেন্স টু সেই ওয়ান প্লাস এফ অফ এক্স। এখানে কিন্তু এফ অফ এক্স ফাংশনটা কিন্তু জিরো, ঠিক আছে, দেওয়া রয়েছে এটা, ওটা ওয়ান দিলে তখন হতো তোমাদের লিমিট এক্সিস্ট করতো, ওই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স যদি হয় তাহলে আমাদের জিরো ফাংশন, তার জিরোর লিমিট মানে জিরোই হলো, তাহলে একদিকের লিমিট হলো জিরো আর একদিকের লিমিট হলো ওয়ান। তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুতে দুটো মান আসছে, মানে লিমিটের মানটা দুটো আসছে, ঠিক আছে। তাই জন্য আমরা বলতে পারবো যে মানে অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম না, দুটো আলাদা আলাদা মান, তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুতে লিমিটের অস্তিত্ব নেই, ঠিক আছে। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এই হোমওয়ার্কটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এর আনসার কত হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে লিমিটের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা আমাকে কমেন্ট করে লিখবে যে এটার আনসার কত, প্রত্যেকে আনসার লিখবে। তোমাদের রেসপন্স কেমন হয় তার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমি ক্লাস করাবো, নইলে করানোর দরকার নেই, ঠিক আছে। এক্স ইকালস টু থ্রি বিন্দুতে আমরা লিমিট বার করতে হবে আমাদের এই ফাংশনটার, এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এটার মান কত আসবে তোমরা আমাকে কমেন্ট করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। প্রত্যেকে দেখে নাও আর তোমরা কমেন্ট করে আমাকে বলো, যদি কোথাও অসুবিধা হয় আমি আবার বলবো, ঠিক আছে। তো আমরা নতুন শুরু করছি, আস্তে আস্তে যতটা সম্ভব তোমাদেরকে পরিষেবা দেব, তোমরা আমাদের সঙ্গে থেকো, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।